মধ্যরাতে শেষ হচ্ছে কুমিল্লা সিটি নির্বাচনের প্রচারণা। স্বতন্ত্র শাকুর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ আওয়ামী লীগ প্রার্থীর, অস্বীকার সাবেক মেয়রের। কিশোরগঞ্জের জঙ্গলবাড়িতে স্কুলে ঢুকে ছাত্রীদের উত্তক্ত, বাধা দেয় চার শিক্ষিকাকে লাঞ্ছিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। সীতাকুণ্ড বিস্ফোরণে দগ্ধ 33 জনের দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা, ঘোলাটে হয়ে গেছে কর্নিয়া, বিষাক্ত রাসায়নিকই কারণ বলছেন চিকিৎসক। তেল গ্যাসের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়, নাভিশ্বাস সাধারণ মানুষের, উৎপাদন খাতে আরও ভর্তুকির পরামর্শ অর্থনীতিবিদদের। এবং যমুনায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে তীব্র নদী ভাঙন, একের পর এক বিলীন হচ্ছে ফসলি জমি, বসতঘর, সব হারানোর শঙ্কায় স্থানীয়রা।